হ্যালো, হ্যালো হ্যালো, হ্যাঁ রামপুর থানা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আবার থানায় এসো, বড় বড় ডাকছে তোমাকে। আমাকে? হ্যাঁ, আমি তো এখন বাতিনা গ্রামে আছি স্যার, কোথায় আছো? বাতিনা গ্রামে। বাসিনা গ্রামে? হ্যাঁ, সেটা ওখানে দিব, মারগ্রাম সাইডে। মালগাঞ্জ সাইডে। হ্যাঁ, আমি কালকে দেখা করতে পারবো? স্যার বলছি কালকে দেখা করতে পারবো? আজকে আসতে হবে তোমাকে, বড় বড় ডেকে আসছি। আজকে তো হবে না, রাত্রেবেলা যাও, বিকেলে হলে হতো স্যার। হ্যাঁ, তুমি বাড়ির কেন লোককে বলো কেন আমি সেটা এখন বড় কি বউ করে? জানে, বড় সেটা বাবুকে বড় বউ জিজ্ঞেস জানে। করুন, বড় বাবুকে হ্যাঁ, জিজ্ঞেস করুন, বড় বাবুকে আপনি জিজ্ঞেস এসে করুন। জিজ্ঞেস করবেন? আপনি জিজ্ঞেস করুন, আপনি বলছেন যেতে, হ্যাঁ হ্যাঁ, যেতে বলেছি, আপনি আসবেন এখানে থানাতে, বড় বউ আমি তো, বলেছে ডাকতে, আর আপনাকে ডেকেছি। আপনি এরকম এবার করে আপনার কথা যেটা বলছেন কেন? যা জানকারি আছে সেটা আপনি স্যারকে এসে জিজ্ঞেস করবেন। আপনি এরকম করে কথা বলছেন কেন? আপনি বলছেন জিজ্ঞেস করতে, আমার তোমার ব্যাপারে তো আমি জিজ্ঞেস করবো নাকি? আমি তো স্টুডেন্ট, আমার নামে কোনো কেস নেই, আমাকে হঠাৎ ডাকছে, আমি না তো জিজ্ঞেস করবো না। আসবে, তুমি বড় বউ ডেকেছে তোমাকে, বড় বউর সাথে কথা বলতে এসো তুমি। আমি আজকে যেতে পারবো না, আমি তো আজকে রাতে যেতে পারবো, কালকে সকালে দেখা করে নেবো। আচ্ছা আচ্ছা, আজকে আসতে হবে গো, স্যার বলছে আজকে আসতে। আপনি দেখুন, পাটনা থেকে কতটা রাস্তা, এত রাত্রে কি করে যাব, 10টার সময় বেরিয়ে কি করে যাব স্যার? আপনি একটা বিবেচনা করে কথা বলুন, আপনি যদি বিকেলে বলতেন আমি চলে আসতাম। স্যার বলছে তো এবার আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো আমি বড় বাবু যেই বলছেন দেখা করতে। কথা বলো স্যারের সঙ্গে, কথা বলো আচ্ছা দিন ভাই, তোমাকে যখন বলবো দেখেছে যখন, ঠিক আছে, হ্যাঁ, তখন তোমাকে আসতে হবে, ঠিক আছে? তো এখন আসতে রাত্রে পারবো কি না, করে, আমি আসতে আসতে পারবো না, এসব কথাগুলো চলে না। ঠিক আমি আছে, যেমন রাত্রেবেলা আমি রাত্রেবেলা কি নিশ্চয়ই করে যাব? নিশ্চয়ই কোনো নিশ্চয়ই কোনো কারণ আছে বলে ডেকেছি, না হলে হ্যাঁ, তো ডাকতো কারণটা বলো রাত্রেবেলা, ঠিক তাহলে, আছে? আমি আর্জেন্ট, কারণ আমি স্টুডেন্ট, তোমাকে আমি রাত্রেবেলা ডাকছে মানে নিশ্চয়ই কারণ আছে, বাড়ির লোককে নিয়ে এসো, ঠিক আছে? কিন্তু আসতে হবে, পরিষ্কার হয়েছে ব্যাপারটা, চলে এসো। কটার মধ্যে যেতে হবে সেটা বলুন। থানা সবসময় খোলা থাকে, সারা খোলা থাকে, আচ্ছা তুমি ঠিক এখনই আছে, আসতে পারো, 1 ঘন্টা পরে আসতে পারো, 2 ঘন্টা পরে আসতে পারো, আমি ঠিক কালকে আছে? সকালে, একই তো না ব্যাপার ভাই, স্যার, না কালকে ভাই, একদম না, একদম না, তোমাকে ডেকেছে মানে কিন্তু এখনই আসতে হবে, কিন্তু তোমাকে রাতের মধ্যে আসতে হবে, তুমি 1 ঘন্টা পরে এসো, কোনো অবস্থা নেই, বাইরের লোককে নিয়ে এসো, ঠিক আছে? চলে এসো।